শতাব্দী রায় কলকাতার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। আজকে আমরা জানব শতাব্দী রায়ের লাইফস্টাইল সম্পর্কে। তিনি কত টাকা আয় করেন, পরিবার, বাড়ি, গাড়ি এবং অজানা তথ্যগুলো নিয়ে আমাদের আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আসল নাম শতাব্দী রায়। তিনি পেশায় একজন ভারতীয় অভিনেত্রী, পরিচালক এবং রাজনীতিবিদ। তিনি 5ই অক্টোবর 1968 সালে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 52 বছর। তার জন্মস্থান কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। বর্তমান ঠিকানা কলকাতা, ভারত। জাতীয়তা ভারতীয়। ধর্ম হিন্দু ধর্ম। শখ ভ্রমণ করা ও শপিং করা। শিক্ষা জীবন। তিনি সরোজিনী উচ্চ বিদ্যালয় থেকে 1985 সালে মাধ্যমিক পড়া সম্পূর্ণ করেন এবং তারপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত মহিলা কলেজ যুগমায়া দেবী কলেজে ভর্তি হন এবং সেখান থেকে বিএ পাশ করেন। ক্যারিয়ার। 1986 সালে তপন শাহর আতঙ্ক ছবিতে শতাব্দী রায়ের অভিনয় জীবনের অভিষেক হয়। এর পূর্বে তিনি দীনেন দাশগুপ্তর পরিচালনায় টিনা নামক একটি ছবিতে অভিনয় করেন, কিন্তু ছবিটি মুক্তি পায়নি। এরপর তিনি তপন শাহর পরিচালনায় অমর বন্ধন ছবিতে তাপস পালের বিপরীতে অভিনয় করেন। টালিগঞ্জে সেই সময় দেবশ্রী রায়ের জনপ্রিয়তা ছিল প্রবল। তার মধ্যেও নিজের জায়গা করে নেন শতাব্দী। 1987 সালে অঞ্জন চৌধুরীর পরিচালনায় গুরুদক্ষিণা ছবিতে তিনি তাপস পালের বিপরীতে অভিনয় করেন। এই ছবির বিপুল বাণিজ্যিক সাফল্য তার অভিনয় জীবনের ভাগ্য বদলে দেয়। পরিবার। স্বামী মৃগাঙ্ক ব্যানার্জি, মার্কেটিং এক্সিকিউটিভ, 2000 থেকে বর্তমান। পুত্র সম্যরাজ রায়, কন্যা জুমি রায়। ইনকাম। তিনি বর্তমানে কোনো ছবি করছেন না। সংসদ সদস্য হিসেবে তিনি এখন আলোচনা সভা ও রাজনৈতিক কাজে ব্যস্ত থাকেন। তিনি প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য 2 থেকে 4 লক্ষ টাকা নিতেন। বাড়ি। তিনি স্বামী সন্তানকে নিয়ে বর্তমানে কলকাতায় থাকেন। গাড়ি। অজানা তথ্য। শতাব্দী রায় ভারতীয় সাধারণ নির্বাচনে পশ্চিমবঙ্গের বীরভূম থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল থেকে 2009 সালে সংসদ সদস্য হন। তিনি ভারতের বাংলা চলচ্চিত্র শিল্পের একজন অভিনেত্রী, পরিচালক এবং অভিনয় প্রশিক্ষক ছিলেন। এর সাথে তিনি বাংলা সাহিত্যের একজন প্রকাশিত কবিও ছিলেন। সংসদ সদস্য হিসেবে তিনি এখন আলোচনা সভা এবং রাজনৈতিক পরিদর্শনের ব্যস্ত থাকেন। তার নির্বাচনী এজেন্ডাগুলো হল তার নিজ এলাকার রাস্তা, বিদ্যুৎ, হাসপাতাল এবং বিদ্যালয়ের ধরন পরিবর্তন। শতাব্দী রায় বর্তমানে একটি জনপ্রিয় প্রতিষ্ঠান সারদা গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি তার অবসর সময়ে তার নিজের অভিনয় শিক্ষালয় শতাব্দী ফাউন্ডেশনে অভিনয় শেখান। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং অভিনেত্রী শতাব্দী রায়ের অভিনয় আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।